বন্ধুরা, আপনাদের কম্পিউটারে যদি, কম্পিউটার অথবা ল্যাপটপে যদি ব্লুটুথের যে অন অফ করার যে বাটনটা আছে এটা যদি শো না করে, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা আনবেন বা আপনাদের ব্লুটুথ যে প্রবলেমটা আছে সেটা কিভাবে ফিক্স করবেন? তো এটার জন্য আপনারা সরাসরি আপনাদের সার্চ বারে এখানে লিখবেন ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথ অ্যান আদার ডিভাইস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ব্লুটুথ অ্যান আদার ডিভাইস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে যে বাটনটা আছে সেটা আপনাদের কাছে যদি শো হয় তাহলে তো হলোই, আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে দুইটা তিনটা মেথড আমি আপনাকে বলবো, সেই মেথডগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার এখানে কিন্তু ওই অপশনটা চলে আসবে, ঠিক আছে, এখানে ওই অপশনটা চলে আসবে। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা আবারও সার্চ বারে যাব, এখানে আমরা লিখব, আমরা যে ট্রাভেল শুট সেটিং এখানে যাই, এখানেতে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ট্রাভেল শুটার, ঠিক আছে, এইখানটিতে একটি প্রেস করে দিব। এখানে প্রেস করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ, এটা আপনারা খুঁজে নেবেন, এটা আপনাদের সকলের কাছে থাকবে। আপনারা ব্লুটুথে ক্লিক করবেন, তারপর রান দ্য ট্রাভেল শুটার এখানে ক্লিক করব, তারপর ডিটেক্টিং প্রবলেম, আপনার ব্লুটুথে আসলে অ্যাকচুয়ালি কী প্রবলেম রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেক্ট করবে। এগুলো যদি না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনি এখান থেকে আপনার যে প্রবলেমটা থাকবে সেটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। সো আমাদের এখানে প্রবলেম নেই। সো আমরা যেটা করবো এখান থেকে, এরপরও যদি না হয় আপনি যেটা করবেন এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে আপনি আপনার পিসিটাকে একবার রিস্টার্ট করে নেবেন, এখানে আপনি আপনার রিস্টার্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সো এরপরে আপনার যে সেকেন্ড মেথড সেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সার্ভিস, সার্ভিসে ক্লিক করবেন, এস ই আর সার্ভিস লিখে এই যে সার্ভিস যে অপশনটা আছে এখানে আপনি চলে যাবেন। সার্ভিসে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো ব্যাপার রয়েছে, এখান থেকে আপনাকে ব্লুটুথটা খুঁজে নিতে হবে। দেখেন বি এ বি এর সিরিয়ালে যতগুলো রয়েছে, তারপরে এই যে বির সিরিয়ালে এখান থেকে ব্লুটুথটা পেয়ে যাবেন, তিনটা অপশন পেয়ে যাবেন ব্লুটুথ। দেখেন ব্লু ব্লুটুথ 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 মানে তিনটা, এখান থেকে দেখবেন আপনার কয়টা রানিং রয়েছে, আমার একটা রয়েছে, আপনি এই তিনোটাকে কিন্তু আপনার রানিং করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে রানিং যে আছে এটার উপরে আমরা একটা প্রেস করব, তারপর রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা প্রপার্টিস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল সেটিং করা, আমরা যেটা করবো এখান থেকে অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক করে দিব। অটোমেটিক করে দেওয়ার পর এখানে আমরা স্টপ করে দিব, কারণ এটাকে এভাবে রাখতে চাই আমরা, অটোমেটিকলি স্টপ, তারপরে স্টার্ট, ঠিক আছে, এটাকে স্টার্ট করব, তারপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে। সো আমাদের একটা হয়ে গেল, তারপরে যে উপরে যেটা আরেকটা আছে এটা তো আমরা রাইটে ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, তারপর এখান থেকে আবারও আমরা অটোমেটিকলি দিব, তারপর এখান থেকে স্টার্ট করে দিব, তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। তারপর এখানে আরও আরও একটা যে আছে ব্লুটুথ, এইটার মধ্যেও একই সিস্টেম, তারপরে দেখতে পাচ্ছেন প্রপার্টিস ম্যানুয়াল, তারপরে আবার অটোমেটিকলি, তারপরে স্টার্ট, তারপরে হচ্ছে, ঠিক আছে, অটোমেটিক করে দিলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। সো আপনি এরপরে যেটা করবেন, এরপরে আপনি সরাসরি আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পর আশা করছি আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আরেকটা ভিডিও দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওটা দেখেও প্রবলেমটা ফিক্স করতে পারেন। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করা যাক, আশা করছি আপনার প্রবলেমটা এগুলোর মধ্যেই শেষ হবে। তো ঝটপট একটা লাইক করে দিবেন ভিডিওতে, ইভেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম একটি ভিডিও পেতে। তো চলুন আজকে এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো তোমার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।